নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনাতে বাড়ি না পেয়ে থাকেন, তবে সরকারের তরফ থেকে একটি বড় আপডেট এসেছে। আপনি চাইলে অফলাইনে এবং অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য। তো কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তার জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভারতে বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত গ্রামে এবং শহরে বসবাসকারী গৃহহীন নাগরিকদের পাকা বাড়ি প্রদানের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করা হয়েছিল। তবে সময়ের সাথে বদল আনা হয়েছে আবাস যোজনাতেও, আর তাতেই পরিবর্তন এসেছে আবাস যোজনা ফর্ম পূরণের প্রক্রিয়াতেও। ফলে তো পশ্চিমবঙ্গে সহ ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী নাগরিকরা আগামী দিনে কিভাবে আবাস যোজনা আওতায় পাকা বাড়ি নির্মাণে অনুদানের জন্য আবেদন করবেন তা নিয়ে নানা ধরনের প্রশ্ন করেছেন। আর সেই সমস্ত প্রশ্নের উত্তরে নাগরিকদের জানিয়ে রাখি যে আপনারা অনলাইন এবং অফলাইন দুটি উপায়ে আবাস যোজনা ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। চলুন তো প্রথমে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা অনলাইনের মারফত আবাস যোজনা ফর্ম পূরণের প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। এর জন্য প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অথবা আবাস প্লাস যোজনা অফিসের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে রয়েছে, এখানে যেতে হবে। এরপর হোম পেজে মেনু বারে থাকা অপশনগুলির মধ্যে থেকে আবাস সফট অপশনে বেছে নিয়ে তার আওতায় থাকা ডাটা এন্ট্রি অপশনটিতে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেটি আসবে তাতে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে MIS ডাটা এন্ট্রি অপশনে আওতায় থাকা লগইন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে পরবর্তীতে আপনার সামনে একটি ফ্ল্যাশ মেসেজ আসবে। এক্ষেত্রে আপনি যদি পূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন তবে এক্সাইটিং সার্ভারে অপশনটি নির্বাচন করুন এবং নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইলে নিউ সার্ভার অপশনটি বেছে নিন। এছাড়াও পূর্বে রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও নতুন করে রেজিস্ট্রেশন করতে চাইলে নিউ সার্ভার 2 অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে বর্তমান অর্থবর্ষ বেছে নিয়ে ইউজার নেম পাসওয়ার্ড সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করতে হবে। এরপর আপনার সামনে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এই ফর্মে আপনার নাম, ঠিকানা, আধার নম্বর, জব কার্ড নম্বর, মোবাইল নম্বর সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় নথি সহকারে সঠিকভাবে আপলোড করে সাবমিট করলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে কীভাবে আপনি কিন্তু আবেদন করবেন অনলাইনে, ঠিক আছে, এবং আপনি অফলাইনেও আবেদন করতে পারেন। আবেদনকারীদের উদ্দেশ্য জানিয়ে রাখি যে আবেদন ক্ষেত্রে প্রয়োজন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার শুধুমাত্র পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসের কর্মকর্তাদের কাছেই পাবেন। আপনার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে আবাস যোজনা আওতায় আবেদনের জন্য অনুরোধ জানালে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মকর্তারা অনলাইন মারফত ফর্মটি পূরণ করে দিতে পারবেন। অন্যদিকে অফলাইনের মাধ্যমে আবেদন জানানোর ক্ষেত্রে আপনাকে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি সংগ্রহ করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজন নথি সহকারে উক্ত অফিসে জমা দিতে হবে। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প থেকেও আপনারা আবাস যোজনা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে কীভাবে আপনি অনলাইন এবং অফলাইনে আবেদন করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।